হ্যালো এভরিন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড বৃষ্টি স্নাতক দিনে আরও নতুন একটি ব্লগ আপনাদের জন্য। তো আশা করছি আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমি মুর্শিদা সুলতানের স্বপ্না উত্তরা ঢাকা থেকে বলছি। তো চলুন আজকে সুন্দর ব্লগটি আমরা দেখে নিই। তো ওয়েলকাম ওয়েলকাম, আবারও ওয়েলকাম আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। তো আর আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বৃষ্টি খুব বেশি একটি বৃষ্টি হয়নি, তো তারপরও দুই দিন আমাদের এদিকে বৃষ্টি হলো আর গাছপালা সতেজ হয়েছে মাশাল্লাহ। বাট বৃষ্টির কারণে পাতাগুলো কিন্তু একটু ময়লা হয়ে আছে। আর সেই সাথে প্রথমে একটু বলে নেই, অনেকেই দেখা যাচ্ছে যে ব্লগ দেখছেন বাট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট, বিনীতভাবে রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আমার ব্লগ ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে একটি লাইক দিতে ভুলবেন না। তো এই তো আমার ব্যালকনি, বৃষ্টি পেয়ে গাছপালা সতেজ হয়ে আছে। আর এই জবা গাছটি আমি নতুন কিনেছি। তো জবা গাছটির প্রাইস নিয়েছে 100 টাকা, তো বলছিল 200 টাকা। আর গাছের প্রাইস এত বেশি বেড়েছে, মানে গাছ মনে হচ্ছে যে কেনার সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। তো পরে আমি বললাম যে যদি 100 না দেয় আমি নিব না। আমি চলে আসছিলাম, পরে বললো যে আপু নিয়ে যান, 100 টাকা করেই নিয়ে যান। আসলে সব সময় আমি কিনি, তো সেই জন্য দেখা যায় যে অনেকটা সময় একটু কমই রাখে। আর টপের দামও বেড়েছে, প্লাস্টিকের পণ্য মানে প্লাস্টিক জাতীয় সব পণ্যের সব কিছুরই কিন্তু দাম বেড়েছে। তো প্লাস্টিকের টপেরও দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। আর জবা গাছের জন্য যে লাল টপটি নিয়েছি সেটি 140 টাকা নিয়েছে। তো লাল কালার দেখে আমার কাছে পছন্দ হয়েছিল, সেই জন্য আমি লাল কালারের টপটি কিনেছি। বাট 140 টাকা, সাইজও কিন্তু খুব একটি বড় না। তো ভাবছি যে আরও কিছু টপ কিনবো, বাট এত বেশি দাম বেড়েছে মানে এখন মনে হচ্ছে যে টপ কেনাটাও সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। তো 140 টাকা দিয়ে এই টপটি কিনেছি। যদি আমি আরও একটি বিগ সাইজ টপ কিনতে চাই তাহলে কিন্তু 180 টাকা করে, তার মানে দুটি টপ কিনলে আমার 400 টাকা চলে যাচ্ছে। আমি মানে মনে হচ্ছে যেন শখ আর সাধ্যের মানে মিলছে না, শখ এবং সাধ্য দুইটা জিনিস একসাথে ইদানিং মনে হচ্ছে যার মিলছেই না। আর এই তো বৃষ্টি স্নাত দিন, সকালবেলা বৃষ্টি, আর সেই সাথে বৃষ্টি হলেও তো ক্লাসে যেতে হবে। আজও বেবিকে ক্লাসে দিয়ে বাহিরে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। বৃষ্টি স্নাত একটি সকাল, খুবই ভালো লাগছিল, কারণ হচ্ছে যে অনেকদিন পরে বৃষ্টি এসেছে, খুব ভালো লাগছিল। আর এই তো শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছিল। আর এদিকে আজও বেবি ও লিখেও আবার খাতাও ছিঁড়ে, তো সাইড দিয়ে খাতা ছিঁড়ে রেখেছে আর একটু ভিডিও করে রেখেছে, কারণ স্মৃতি হয়ে থাকুক ওর প্রথমকার লেখাগুলো, প্রথমকার ক্লাস ওয়ার্কগুলো। তো আগামী বছর ওকে ভর্তি পরীক্ষা দেওয়া হবো, দেখি যদি আর একটু ভালো কোথাও ভর্তি করাতে পারি কি না। আর এই তো ওর লেখা, তো এই তো। আর আরও একটি কথা খুব মনে হচ্ছে ইদানিং, বৃষ্টি আর সেই সাথে শিমুল আপুর অভিমানী বৃষ্টি গানটি যখন রিলিজ হলো খুব বেশি ভালো লাগছিল। অভিমানী বৃষ্টি গানটি আমি বেশ কয়েকবার দেখেছি। তো শিমুল আপু আসলে মানে অসাধারণ, কি বলবো, এত গুণাবলী ওনার, মেকআপ আর্টিস্ট, তারপর এখন গানেও কিন্তু খুব ভালো করছেন। তো খুবই ভালো লেগেছে আমার কাছে শিমুল আপুর অভিমানী বৃষ্টি গানটি। গানের ভয়েস, ভাষা, সেই সাথে দুইজন মেয়ে মিলে এত সুন্দর গান করতে পারে। আমরা শুধু ভাবি যে ছেলে এবং মেয়ে দুইজন জুটি হতে পারে, কিন্তু ছেলে এবং মেয়ে দুইজন ছাড়াও দুইজন মেয়েও কিন্তু অনেক ভালো কাজ করতে পারে। তো সেটাই কিন্তু আমার কাছে শিমুলাপুর অভিমানী বৃষ্টি গানটি দেখে মনে হলো। দুইজন মেয়ে অভিনয় করে এত সুন্দর একটি গান উপহার দিয়েছেন আমাদেরকে এই বৃষ্টি স্নাত দিনে, খুব বেশি ভালো লাগছিলো। তো আমি বেশ কয়েকবার গানটি শুনেছি, আপুকে দেখে যেমন মুগ্ধ হচ্ছিলাম সেই সাথে কিন্তু গানের ভয়েস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে।
আর এই তো ছোট্ট বেবি আজো, ওর খেলাধুলা আর একটু খাবার নিয়েছিলাম। আসলে সব বাচ্চারাই মনে হয় খাবার দেখলে লুকায় আর দৌড়াদৌড়ি করে। আর এই তো ব্যালকনি গাছপালাগুলো বৃষ্টি পেয়ে খুবই সতেজ হয়ে গিয়েছে, মাশাল্লাহ খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো খুব সুন্দরভাবে প্রত্যেকটি টপে এখন হচ্ছে যে খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আর সাদ বাগানেও দেখলাম যে খুব সুন্দরভাবে মাশাল্লাহ সব গাছই বড় হচ্ছে। আর হচ্ছে যে এখন বৃষ্টি পেয়ে মাশাল্লাহ পর্তুলিকা এত সুন্দরভাবে হচ্ছে, প্রতি বছরে আমাদের সাদে অনেক পর্তুলিকা হয়। তো সেই জন্য কিন্তু এখন যে বৃষ্টি হলো খুব সুন্দরভাবে পর্তুলিকা হচ্ছে। তো হয়তো বা আর সপ্তাহখানিক পরে অনেক পর্তুলিকা ফুটবে। আর এখনও আমি দেখছি একটি দুটি করে পর্তুলিকা ফুটতে শুরু করেছে। আর এই যে এই গাছটি হলো মানে সবচেয়ে সহজ গাছ, যার জন্য মানে কোনো গোবর প্রয়োজন হয় না, কোনো মানে জৈব সার প্রয়োজন হয় না, কোনো কিছুই প্রয়োজন হয় না, এই গাছটি এমনিতেই হতে পারে। আর এই যে এই গাছগুলো কিন্তু এমনিতেই হচ্ছে, মানে খুব বেশি যে একটি জৈব সার দেওয়া হয়েছে তা না। তো মাশাল্লাহ বৃষ্টি পেয়ে গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আর খুব বেশি ভালো লাগছিল আমার কাছে বৃষ্টির দিন এসেছে, যদিও বৃষ্টিতে চলাফেরা কষ্ট, বাট বৃষ্টি কিন্তু ভালো লাগে। আর এই তো একটু সাদে গিয়েছিলাম, আজ বেবির দুষ্টুমণি, ও সাদে যাওয়া মানে সব কিছু ভিজিয়ে, সব সময় ভিজায় না, সব সময় পানি ধরে না, বাট মাঝে মাঝে ও পানি দিয়ে খেলে, পানি দিয়ে খুব বেশি দুষ্টুমণি করে। তো আমি দেখছিলাম ও নিজের মনের মতো করে একটু খেলছিল। তো খুব বেশি একটি বাধা নিষেধ আমি আজকে দেই না, কারণ ছোট্ট বয়সে এখন একটু পানি দিয়ে খেলবে, একটু মাটি দিয়ে খেলবে, এভাবেই তো আস্তে আস্তে বড় হবে। এবং প্রকৃতির সাথে যত বেশি থাকবে ওদের মন মানসিকতা কিন্তু সুন্দর হবে। তবে পানি তো আর বেশি ধরতে দেওয়া যায় না ঠান্ডার জন্য। আর এই তো আমার 10 টাকার মল্লিকা ফুল ফুটেছে, 10 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই যে আজকে যেই জিনিসটি সবচেয়ে বেশি শেয়ার করতে চেয়েছিলাম, আমার আপেল গাছটি মাশাল্লাহ এত সুন্দরভাবে হচ্ছে। এটা কিন্তু আপেল, আপেল গাছ, আমরা যেই আপেল খাই সেই আপেল গাছ। তো বাংলাদেশেও আপেল হচ্ছে এবং সাত বাগানেও অনেকের বাসায় আপেল ধরেছে। তো আমি জানি না আসলে আমরা আপেল খেতে পারবো কি না, বাট মাশাল্লাহ গাছটি হচ্ছে। এই যে এখন কিন্তু অনেকটুকুই বড় হয়ে গিয়েছেন, এবং অনেকে আমার কাছে কিন্তু জানতে চেয়েছেন যে আপেল গাছের আপডেট এবং কিভাবে চারাটি করেছি। সেটি আমি হয়তো আরও একবার যদি চারা করি তাহলে পুরো প্রসেসিংটা শেয়ার করব। তো খুব সুন্দর পাতা গজাচ্ছে, আর ওকে অবশ্যই এখন জৈব সার দেওয়া দরকার, বাট আমি সময় করতে পারছি না, আমার হাজবেন্ডও সময় পাচ্ছেন না। তো কয়েকদিনের ভিতরেই জৈব সার দিয়ে আবার রিপটিং করে দিব। তো খুব সুন্দর পাতা গজিয়েছে মাশাল্লাহ, এবং এখন দেখা যাচ্ছে যে এটার গ্রোথ অনেক ভালো হচ্ছে। আপেল গাছটির গ্রোথ মাশাল্লাহ খুব ভালো হচ্ছে। তো সবাই দোয়া করবেন, আমি শুনেছি 2 বছর 2.5 বছরে নাকি আপেল খাওয়া যায়, বাট আমি জানি না। তো আপেল খাই আর না খাই, ধরুক আর না ধরুক, মানে গাছটি আছে সেটাই খুব ভালো লাগে, দেখতে পারছি। সবসময় তো আমরা ছবিতে ভিডিওতেই দেখি। আর এই তো আজও বেবি ফ্রিজ থেকে আটা বের করে ও নিজের রুটি নিজে বানিয়েছে, এবং আমাকে বলছে তুমি চলে যাও, আমি নিজের রুটি নিজে বানাতে পারি। মানে ও নিজের রুটি নিজে বানাতে পারে, তো আমার আর কোনো প্রয়োজন নাই। তো নিজে ফ্রিজ থেকে আটা বের করে নিজে বানিয়েছে নিজের রুটি। তো এই তো ছিল আজকে শেয়ারিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমি যেই কথাটি বলছি, যারা একেবারেই নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই তো প্রতিদিন ভিডিও না দিলেও 2-3 দিন বাদে আমি ভিডিও শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।